এতদিন শুধু ইউটিউবে দেখেছি, ফেসবুকে দেখেছি, আজকে নিজের চোখে দেখলাম আর নিজের। চলো, অবশেষে গাড়ি ঠিক হলো, এবার আমরা যাই। আমাদের কপালে খুব কষ্ট আছি, ব্যাপারটা কিছুই না, ল্যান্ডস্লাইড হয়েছে বলে যেতে দিচ্ছে না। কালকে আশা করি খুলে যেতে পারে যদি বৃষ্টি না পড়ে। তো যাই, চলো শ্রীনগরে গিয়ে আবার হোটেলে থাকতে হবে, খাওয়া দাওয়া করতে হবে। দুদিন, দুদিনের খরচা বেকার যাবে। দুদিন থাকতে হয় দুদিন, তিন দিন থাকতে হয় তিন দিন, একদিন থাকতে হয় একদিন, যতদিনই থাকতে হয় ততদিনের খরচাটা বেকার যাবে। আবার ওদিকে টিকিটও আছে, টিকিটের প্ল্যানটা ভাবে অ্যাডজাস্ট করে কাট। বৈষ্ণব দেবী আছে, এখনও পাঞ্জাব আছে, অনেক কিছু আছে তোমাদের দেখানোর, এখন কী করবো বুঝতে পারছি না। চলো শ্রীনগর যাই। তো সব কিছু তো তোমরা দেখতেই পেলে ভিডিওতে, আমরা শ্রীনগরে স্টে করে গেছিলাম। তো হঠাৎ করে প্ল্যান ক্যান্সেল করলাম, একজনের কাছ থেকে খবর পেলাম যে শ্রীনগরে এখনও দুদিন আমাদের আটকে থাকতে হবে। ওই জন্য আমরা বৈষ্ণবদেবী মন্দিরটা ক্যান্সেল করলাম, পরে এক টাইম করবো। এখন সোজা যাচ্ছি পাঞ্জাব, আবার ফ্লাইটের টিকিট করলাম, দিয়ে এখন এয়ারপোর্টে আছি। এখান থেকে আমরা পাঞ্জাব যাব, পাঞ্জাবে গিয়ে তখন তোমাদেরকে স্বর্ণ মন্দির দেখাবো, আমরাও দেখবো পাঞ্জাবের ব্লগ তখন আসছে। চলো ভিডিও সাথে থাকো, আমাদের সাথে তোমরা পাঞ্জাব চলো। ওয়েলকাম টু পাঞ্জাব। পাঞ্জাবে পৌঁছে গেছি আমরা, অমৃতসরে পৌঁছে গেছি, গোল্ডেন টেম্পল যাচ্ছি, হোটেল বুক করেছি। চলো আগে গোল্ডেন টেম্পল যাই, তারপরে হোটেলে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। ট্রেন স্টেশন কে পাস লো, হোটেল পর। स्टेशन के पास? हाँ। स्टेशन कितना दूर है? स्टेशन से सिर्फ 2 किलोमीटर दूर है गोल्डन टेम्पल। आप बैटरी रिक्शा करो, गोल्डन टेम्पल में जाके आ जाओ बस। ये पास ही होच्छे अमृतसर रेलवे स्टेशन, हमरा फाइनली ढुकलाम अमृतसरे। ये होच्छे हमारे रूम और ये होच्छे होटल। फाइनली हमरा अमृतसर ढुकलाम काश्मीर थेके फिरे। কাশ্মীরে এবার কী কী প্রবলেম হয়েছিল আমরা এখন ধাবায় যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে তোমাদেরকে শেয়ার করছি কী কী প্রবলেম হয়েছিল। তো চলো আমরা ফ্রেশ হই। এই যে খাওয়া দাওয়া অর্ধেক শেষ, সবার এত খিদে পেয়েছে খাওয়া দাওয়া অর্ধেক শেষ করে দিলাম। ডাল, আলু, মটর, ভাত, গৌতম দা তো অর্ধেক শেষ, আর থামসাপ। ও ওখানে এত ঠান্ডা, এখানে এত গরম, থামসাপ নিলাম। খাওয়া দাওয়া চলছে, এখানে যাবো, এরপর যাবো গোল্ডেন টেম্পল, খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে বেরিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওটা কী খেয়েছিল ওটাতে? ফিন্নি। আর এই হোটেলটাতে আমরা খাওয়া দাওয়া করছি। ইয়ো গৌতম দা, ও সামনে বসেছিল নির্ভয়ে, আর শ্রীনগরে বসেছিল ভয়ে। আমরা এখন গোল্ডেন টেম্পল যাচ্ছি, চলো ওখানে গিয়ে কথা হচ্ছে। হ্যালো গাইস, গাইস হ্যাঁ, ওটা পাঞ্জাব এক্সপ্লোর করবো। হ্যাঁ, এসব বাজার বসেছে। আমরা আমরা সিধু সিধু পাজির বাড়ি যাবো, সিধু পাজির বাড়ি দেখবো। চলো গাইস, গাইস আমরা যাচ্ছি, গাইস তোমরা একটু দাঁড়াও, গাইস গাইস।
देखिए एक बार ताका गौतम दा, गौतम दा ताका हो पंचाश टाकार ना हो जानी बाबा स्वर्ण मंदिर दिखे ढुकी और ये हे धरम सिंह मार्केट धरम सिंह मार्केट तो हमें ए भेतरे गए तुम्हारे देखा ये एखे सब जूता घर लेखा आ सब फ्री ते सेवा एखे जा ढुके ग मैं टोटाल टाइप फ्री सेवा हाँ जूतरा नाओ देखा बोले देवा एकसाथे दुटो वोखने घरे दुटो एकसाथे बोले देवा एन हमें जानी ना भेतरे गए भिडियो अलाउ करबे किना जदि करे ताहले तोमादेर देखाच्छि सेरास मने शांति ये सब बसे थाके बसे थाकार जायगा ये नाट मंदिर मतो सामने सबा एखे बसे थाके सामने एंट्री पथ इस समय तो भालो लगे सूर्य डूबे गेछे तो शांति সন্ধ্যেবেলা আজকে সন্ধ্যে ঠিক না বিকেলের দিক করে আজকে আমরা অমৃতসরে পৌঁছলাম খুব প্রবলেমে পড়ে গেছিলাম দিয়ে অমৃতসরে খুব তাড়াতাড়ি আমরা এসে পৌঁছলাম তো কী করবো একটু মনটা ভালো করতে আমরা একটু স্বর্ণ মন্দিরে এলাম তো
তোমরা স্বর্ণ মন্দির দেখলেই কেমন লাগলো। সন্ধ্যে আরতি পাঠ হচ্ছিলো, সন্ধ্যের পাঠ হচ্ছিলো তাই ভেতরে। আর এমনি ভেতরে ভিডিও ছবি তোলার নিষিদ্ধ, তাও তোমাদেরকে দেখানোর জন্য তুললাম, আমরাও নিজেদের কটা ছবি তুললাম। আর এই যে পুরো ঘিয়ের প্রসাদ নিলাম আমরা ওখান থেকে দুটো, তো চলো ভেতরে হোটেলে যাই আমরা, ফ্রেশ হই, একটু রেস্ট নিই গা, সারাদিন অনেক ধকল গেছে। ইদায় তো নেই, সারাদিন অনেক ধকল গেছে। আর এখন কেমন লাগলো, মনটা শান্তি হয়ে গেল? হ্যাঁ, মনটা শান্তি হয়ে গেল। এখন আমরা কুলপি খাচ্ছি গরমের ভেতরে, খুব গরম না, ওয়েদারটা খুব ভালো। বাড়া নিলাম, বাড়া নিলাম গাইস, গাইস এই বাড়া নিলাম, নে পাঞ্জাবি হয়ে গেলাম, পাঞ্জাবি হয়ে গেলাম। আবার ছবিগুলো নিলাম, আর এই প্রসাদ গুলো পেলাম, আর এই কুলপি, আর কুলপিটা খেলাম, সব খেলাম, নিলাম, নিলাম। দাদা ঘুরিগুলি দেখাও, মার্কেটটা দেখাও, সব মার্কেট এগুলো ঘুরে ঘুরে দেখাও, সব সবাইকে দেখাও, আমাদের দর্শকদেরকে মার্কেট। এখন আমরা কেনাকাটা করে চলে এসেছি পৌষ মাসে, এখন সবাই ফুচকা খাচ্ছে, ফুচকা ফুচকা, কেন ফুচকা কেমন ভালো না, ভালো না? ও খাট্টা এ তো মিঠাই বলা নেই দিয়ে, হ্যাঁ তিখা বলে। ফুচকা খাওয়া দাওয়া চলছে, এখন কে কটা খেতে পারে কম্পিটিশন চলছে, কটা খেতে পারে কম্পিটিশন চলছে। গৌতম দা ফুচকা সাইজ দেখেছো, কেমন খেতে এমনি? আলু আলু ভেতরে দিয়েছে, আমি খাবো না, আমি ফুচকা খাই না, আমি ফুচকা খাই না, আমি খাবো না, আমি খাবো না, আমি খাবো না, কুলফি খেলাম, আমি কুলফি খেলাম। গায়ে আয় গায়ে স্পেলিং টোটো, গায়ে স্পেলিং টোটো, বরমপুরে আমরা, বরমপুরে আমরা 2500 টাকা করে পার ডে একটা 4 চাকা বুকিং ছেড়ে 20 টাকা করে আমরা টোটোই করে যাচ্ছি গাইস, বাজেট শেষের দিকে গাইস। আমরা পাঞ্জাবে এখন ধাওয়ায় খাবো, দিয়ে পারলে হেঁটে হেঁটে আমরা খাগড়াঘাট দিয়ে বাড়ি যাবো। ননভেজে ননভেজ খাবো, ননভেজ আর ভালো লাগছে না, আজ দাবি আর চিকেন, চলো যদি কালকে লঙ্গরে খাবো, যদি এখানে বলে পার্সেল হবে তাহলে পার্সেলই করে নেবো, হোটেলে খাবো এসে, তাও চিকেন খাবো, হোটেলে খাবো না, কাছাকাছি গেলে ভালো হোটেল খাবো, ভালো লাগে।